নারী সহকর্মীকে যৌন হয়রানি করার অভিযোগে বেসরকারি টেলিভিশন চ্যানেল একুশে টিভির প্রধান প্রতিবেদক এম এম সিকান্দারের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মানববন্ধন করেছে সাংবাদিকরা। সকালে জাতীয় প্রেস ক্লাবের সামনে তারা সমবেত হয়ে মানববন্ধন করেন। এতে একুশে টেলিভিশনের সংবাদকর্মী, সাংবাদিক, নেতা, নারী নেত্রী সহ অনেকেই উপস্থিত ছিলেন। এ সময় সেকান্দারের সহযোগীদেরও শাস্তির দাবি জানান তারা। এম এম সিকান্দারের বিরুদ্ধে হাতিরঝিল থানায় নারী নির্যাতন দমন আইনে মামলা করেন একুশে টিভির এক সংবাদকর্মী। এ ঘটনায় হাতিরঝিল থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে একটি মামলাও হয়েছে। সে মামলায় আদালত সিকান্দারকে দুই দিনের রিমান্ডে পাঠিয়েছে। তার মান সম্মান আপনি রক্ষা করবেন। আজকে একজন সাংবাদিকের বিরুদ্ধে এখানে দাঁড়িয়েছে, তো আমি এখানে বলবো অবশ্যই মঞ্জুরুল হাসান বুলবুল এবং তাদের দলবল যেভাবে একুশে টেলিভিশনকে দখল করেছে, যেভাবে সংবাদ উপস্থাপনা, যেভাবে সংবাদকর্মীদের বায়াস করে যাচ্ছে, আমি বারবার বলবো তাদের বিরুদ্ধে অবশ্যই ব্যবস্থা নেওয়া প্রয়োজন। এবং এখানে একটু আগে আমার বড় ভাই বলেছেন যে এখানে প্রতিটি মুখ নির্যাতিত মুখ, প্রতিটি মুখ বঞ্চিত মুখ। আজকে একদিন দুই দিন না, অনেক দিন সহ্য করার পরে আমরা যখন ইনহাউসে তার সমাধান পাইনি, তখন আজকে সংবাদকর্মীরা রাজপথে নেমেছে।